বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজওয়ানাস ওয়ার্ল্ড। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরা সবাই অনেক অনেক ভালো আছি। এই ব্লগটি আমরা যে হলিডেতে গিয়েছিলাম স্ট্রাসবুর্গে সেটার পার্ট 2। তো আসলে আমি একটু দেরি করে এটা আপলোড করেছি, আসলে বলতে গেলে আমি অনেক লেজি কয়েকদিন ধরে হয়ে গিয়েছি, ইচ্ছা করছিল না। জানি না কেন আমি একটা ব্লগ রেডি করলে দেখা যায় যে 3-4 দিনের গ্যাপ হয়ে যায়, আমার নতুন করে আরেকটা ব্লগ তৈরি করা হয় না। তো যাই হোক, এটা এখন সকালবেলা 10টা বাজে, আমরা হোটেল থেকে বের হয়ে গিয়েছি, একবারই বের হয়ে গিয়েছি। ভাবলাম যে খামাকা হোটেলে বসে থেকে সময় নষ্ট করে কী লাভ, আমরা এমনিতে 11টার দিকে বের হওয়ার কথা ছিল একবারে হোটেল থেকে, তা আমরা একটু আগেই বের হয়ে গিয়েছি নাস্তা করে। আমি আর আমার হাজব্যান্ড মিলে ডিসাইড করলাম যে আজকে যেগুলো আমাদের এখনও দেখা হয়নি ট্যুরিস্ট প্লেসগুলো, তো সেগুলো দেখে তারপর একবারে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমি আর আমার হাজব্যান্ড মিলে চিন্তা করলাম যে স্ট্রাসবুর্গে যে ইউরোপিয়ান পার্লামেন্টটা আছে সেটা দেখা হয়নি, তো প্রথমে আগে সেটা দেখতে যাব, তারপর আর বাকি যেগুলো দেখার বাকি আছে সেগুলো দেখব। তো সেই উদ্দেশ্যে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখান থেকে আসলে খুব বেশিক্ষণ সময় লাগে নেই ওখানে যেতে। আগেই বলেছি যে আসলে খুব কাছাকাছি, ট্যুরিস্ট স্পটগুলো খুবই কাছাকাছি, খুব বেশি দূরে একটা না। তো আমরা 20 মিনিটসের মতন ড্রাইভ করে এসে পড়েছি। তো পাশেই দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান পার্লামেন্টটা। তো এ পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, জানি না আজকে কেন কথা আটকে যাচ্ছে বারবার। তো এই এলাকার বাসাগুলো আসলে খুবই সুন্দর লাগছিল আমার কাছে, একই রকম দেখতে, একটু দূরে দূরে কিন্তু বড় বড় বাসাগুলো, ভালোই লাগছিল দেখতে। আমরা একটা জায়গায় গাড়ি পার্কিং করে পরে এখানে হেঁটে এসেছি, কিন্তু এসে দেখলাম যে এখনও আসলে খুলে নাই, ভিতরে ঢোকা যাবে না। ভিতরে এমনিতে আপনি ঢুকতে পারবেন, আপনার টিকিটও লাগবে না, কোনো প্রবলেম নেই ঢোকার জন্য, কিন্তু আপনার আইডি কার্ড লাগবে আর মাস্ক বাধ্যতামূলক, মাস্ক ছাড়া আপনি ভিতরে যেতে পারবেন না। তো বললো যে 11টার দিকে খুলবে তখন আসতে। তা আমরা এমনিতে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, পরে আমরা আবার যেহেতু এখন ভিতরে ঢোকা যাবে না তাই কী করব, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, আর যেহেতু বাচ্চারা সাথে আছে ওরা তো বেশিক্ষণ বাইরে ওয়েট করতে চাবে না, তাই ভাবলাম যে আমরা অন্য কোনো জায়গায় যাই ঘোরার জন্য। পরে আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে ইউরোপিয়ান পার্লামেন্টের আশেপাশে কী আছে ট্যুরিস্ট স্পট দেখার জন্য। তো পরে আমি দেখলাম যে ক্লেভার স্কোয়ার নামে একটা জায়গা আছে ট্যুরিস্টদের জন্য, ওখানে যাওয়া যেতে পারে, খুব কাছে, ওটাও খুব বেশি দূরে না। তো পরে আমরা চিন্তা করলাম যে না, ওখানেই যাই, ওখানে গিয়ে আগে ওটা দেখে নেই। তো ওটা দেখা শেষ হলে পরে আমরা আবার এখানে আসবো ওটা দেখার জন্য। ট্যুরিস্ট স্পটগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পার্কিং নিয়ে, খুব সহজে কিন্তু আপনি পার্কিং পাবেন না, অনেক কষ্ট করে ঘুরে ঘুরে আপনাকে পার্কিং খুঁজতে হবে। তা আমরা অনেকক্ষণ ট্রাই করলাম পার্কিংয়ের জন্য, কিন্তু পেলামই না পার্কিং। পরে একটা মার্কেটের নিচে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং যে এরিয়া আছে সেখানে গিয়ে গাড়ি পার্ক করে তারপর উপরে উঠে এসে এখানে এসেছি। এখানে আসার পর আমার কাছে আসলে সত্যি বলতে খুব বেশি আহামরি তেমন কিছুই লাগে নেই যে দেখার মতন। এখানে একজন ব্যক্তির ক্লেভার নামের ওনার স্ট্যাচু আছে এই আর কি, ওনার নামেই নামকরণ করা হয়েছে এই জায়গাটা, ক্লেভার স্কোয়ার। তো এর বেশি আসলে কিছুই দেখতে পেলাম না দেখার মতন। তো কী আর করবো, আসলে মনে হচ্ছিলো যে আশাটাই বৃথা, মেবি হতে পারে রাতের বেলা এখানে আলো টালো জ্বলে তখন খুব সুন্দর লাগতে পারে, কিন্তু দিনের বেলা আসলে তেমন আহামরি কিছুই লাগেনি আমার কাছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আশেপাশের বিল্ডিংগুলো খুব সুন্দর সুন্দর, একটু ছোট ছোট দোকান বসেছে একটু দূরে, খুব বেশি না, অল্প স্বল্প দোকান বসেছে এ আর কি। তো আমরা আশেপাশে ঘুরে দেখতে দেখতে দেখলাম যে ওখানে একটা স্ট্রাসবার্গ আছে, তো ভাবলাম একটু কফি খাওয়া যায়। সকালে তাড়াহুড়া করে হোটেল থেকে বের হয়েছি, কফি বা চা কিছুই খাওয়া হয়নি। তা আমার হাজব্যান্ড বললো যে কফি খাবা কি না, তাই বললাম যে হ্যাঁ চলো কফি খাওয়া যায়। আমি কিন্তু আগে চা বা কফি কোনোটাই খেতে পছন্দ করতাম না, বলতে গেলে খেতামই না,
কিন্তু এখন খাই, না হলে দেখা যায় যে আমার মাথা ঝিমঝিম করে। কিন্তু দুধ চা না, দুধ চা আমি মানে আমার সহ্য হয় না, আমার ভালো লাগে না খেতে দুধ চা। কিন্তু কফিটা খাই, তাও আবার ব্ল্যাক কফি চিনি ছাড়া বলতে গেলে। দুধ কফিটাও ভাল লাগে না, আর চার মধ্যে আমি গ্রিন টিটা খাই এ আর কি। এখানে আসার পরও দেখা গিয়েছে যে আমি অনেক বছর চা বা কফি কোনোটাই খেতাম না বা পান করতাম না, তো কিন্তু এখন খাই। ওই যে বললাম যে মাথা ঝিমঝিম করে সকালে এক কাপ চা বা কফি কোনোটা যদি না খাই, দেখা যায় যে ঘুম ঘুম ভাবটা আমার কাটেই না। বাচ্চাদের জন্য চিজ কেক আর ডোনাট নিয়েছি, তা আদিয়াত বললো চিজ কেক খাবে আর আয়াত ডোনাট পছন্দ করে, তো ওদের জন্য এই দুটা নিয়েছি। আর আমার হঠাৎ করে কেন জানি কফি অর্ডার দেওয়ার পর মনে হলো যে ফ্রাপাচিনো খাবো, তা আবার নতুন করে ফ্রাপাচিনো অর্ডার দিয়েছি। আসলে এত মজার ছিল ফ্রাপাচিনো যে কি বলবো, আমার তো মানে ফিদা হয়ে গিয়েছে আমি স্টারবাকের ফ্রাপাচিনোর। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিয়েছে, তা আমাদের তো তখন ইউরোপিয়ান পার্লামেন্টটা দেখা হয়নি, ভাবলাম যে এখন চলে যাই, এখন নিশ্চয়ই ঢুকতে দিবে আমাদের। আর সময় হয়ে গিয়েছিল প্রায় 11টার বেশি বেজে গিয়েছে। আমার হঠাৎ করে মনে হলো যে ট্রামে করে যদি পুরো স্টারবুক সিটিটা যদি ঘুরে দেখা যেত তাহলে মনে হয় ভালোই হতো, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে তুমি আরও আগে বললে না কেন, তাহলে গাড়িটা হোটেলে রেখে আসতাম, আর এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে, আমাদের তো 11টার দিকে বের হয়ে যাওয়ার কথা ছিল, এখন তো 11টার বেশি হয়ে গেছে, এখন তো গাড়ি কোথাও রেখে যাওয়া যাবে না, আর আমরা ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে বের হয়ে গিয়েছে। আমি বললাম যে সমস্যা নাই, গাড়ি দিয়ে তো ঘুরে ঘুরে দেখছি, এটাও খারাপ লাগছে না। আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের ভিতরে ঢুকে পড়েছি, তো ঢুকার সময় আমাদের সবাইকে খুব ভালোভাবে চেক করে নিয়েছে, শুধু আমাদেরকে না, আমাদের মতন যারা এখানে ঘুরতে এসেছে প্রায় প্রত্যেককেই খুবই ভালোভাবে চেক করে নিয়েছে। আপনি ভিতরে ঢুকার সময় আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিবে, গাইড করে দিবে যে আপনি কোথায় কোথায় যাবেন, কত নম্বর ফ্লোরে কী কী আছে, কীভাবে যাবেন, খুব সুন্দর করে ওরা গুছিয়ে আপনাকে সব কিছু বলে দেবে, যাতে আপনার ঘুরে দেখতে কোনো সমস্যা না হয়। আপনি ওখানে ইংলিশে কথা বলার জন্য একজন লোক থাকে, আবার যদি আপনি ফ্রেঞ্চে কথা বলতে চান তো সেখানে একজন দাঁড়িয়ে থাকবে আপনাকে হেল্প করার জন্য। আমার ভিতরে ঢুকে আসলে খুবই ভালো লাগছিল,
কারণ এর আগে আমি কখনোই কোনো পার্লামেন্টে যাইনি, এটাই প্রথম আমার কোনো পার্লামেন্টে এসে দেখা যে আসলে ভিতরটা কেমন। তাই আসলে খুবই ভালো লাগছিল আর অনেক এনজয় করছিলাম। এত সুন্দর করে পরিপাটি করে সাজানো যে কি বলবো। আপনি এখানে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, এটাতে আপনার কোনো সমস্যা নেই, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি ভালো না করোনার জন্য, অবশ্যই মাস্ক পরে আপনি যাই করেন না কেন মাস্ক পরে আপনাকে সব করতে হবে। মাস্ক ছাড়া আপনাকে ছবি তুলতে দিবে না, আপনাকে মাস্ক পরেই ছবি তুলতে হবে। আমি আসলে প্রথমে বুঝতে পারিনি, আমি মাস্ক খুলে তারপর ছবি তুলতে নিয়েছিলাম, কিন্তু একজন এসে বললো যে না তোমাকে মাস্ক পরে ছবি তুলতে হবে। তো এখানে সুন্দর করে অনেক ছবি সাজিয়ে রেখেছে বিশ্বের বড় বড় নেতাদের, তো সেগুলো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। এখন আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি অডিটোরিয়াম দেখার জন্য। আমি বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখে আসলে মুগ্ধ, কত সুন্দর করে না ওরা তৈরি করেছে। আমি সেটাই আসলে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর খুবই ভালো লাগছিল। পিছনে ছোট একটা লেকের মতো, খুবই সুন্দর পরিবেশটা। আপনি যখন পার্লামেন্টের অডিটোরিয়াম দেখার জন্য আসবেন, তখন প্রথমে ওরা একটা ছোট ট্যাবলেটের মতন দিবে আর হেডফোন দিয়ে দিবে সাথে করে, এবং ওটার ভিতরে এখানে কি হয় আর ওরা এটা স্পিক করতে থাকে, আপনাকে বলতে থাকবে। তো আপনি ওটা দেখে দেখে শুনতে পারবেন, দেখবেন আর শুনবেন। তো খুব সুন্দর করে ব্যবস্থা করে রেখেছে, কারণ এখন যেহেতু লাইভ দেখার সুযোগ নেই করোনার জন্য, এখন সব কিছুই বন্ধ, তাই ওরা এই ব্যবস্থাটা করে রেখেছে। কিছুক্ষণ হাঁটার পরেই অডিটোরিয়ামে চলে এসেছি। তা আসার পর কি বলবো, কি যে ভালো লাগছিল। আমি আগে বলেছি আমি এর আগে কখনো কোনো পার্লামেন্টে যাই নাই, ভিতরে ঢুকি নাই, তাই এখানে এসে খুবই ভালো লাগছিল। সবাই চুপচাপ মতন, মানে যে যার মতন বসেছিল, দেখছিল, টাইম স্পেন্ড করছিল। তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, পুরো অডিটোরিয়ামটাই আমরা ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে। আয়াত তো ওর স্বভাব মতনই ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমাদের ঘুরে দেখা শেষ, তা এখন আমরা বের হয়ে যাচ্ছি। আসলে খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর একটা জিনিস দেখে গেলাম, আসলে দেখার মতন একটা জিনিস ছিল ইউরোপিয়ান পার্লামেন্ট। কেউ যদি স্ট্রাসবুর্গে আসেন তাহলে আমি বলবো অবশ্যই এটা দেখতে মিস করবেন না, আসলে খুবই সুন্দর ছিল এবং খুবই এনজয় করেছি আমরা সবাই। আমরা এখন বাসায় চলে যাব, তা আর কোথাও ঘুরতে যাব না, আর ঘোরার তেমন কোনো প্লেসও নাই সেরকম দেখার মতো। আর যা আছে ভেবেছি যে না আর যাব না, কারণ খুবই টায়ার্ড ফিল করছিলাম সবাই, আর রাতেও হোটেলে ভালো মতন ঘুম হয়নি, কারোরই ঘুম হয়নি, বাচ্চাদেরও না আমাদেরও না। এটা অবশ্য নর্মাল, অন্য কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে গেলে দেখা যায় যে সে রাতে আর ঘুম হয় না। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছিল যেটা, সেটা হচ্ছে হোটেলে আমাদের কোনো ফ্যানও দেয় নেই, এসিও দেয় নেই, আর এসিও খুবই লো স্পিডে চলছিল, কারণ করোনার জন্য বলে এসি বা ফ্যান দেওয়া নিষেধ। আমি জানি না কেন
ওরা বলছিল যে করোনা বলে এসি বা ফ্যান এগুলো থেকে ছড়ায়, তো সেজন্য ওদের রুলসে নাই, এখন দেওয়া যাবে না, মানে এই সিজনে এই করোনার সময়ে, তো সেজন্য ওরা দেয় নাই। খুবই লো স্পিডে এসি ছেড়ে রেখেছিল, এক্সট্রা কোনো ফ্যানেরও ব্যবস্থা করে দেয় নাই আমাদেরকে। বাচ্চারা তো পুরো হয়রান পেরেশান হয়ে গিয়েছে, সারা রাত জেগে আমি আয়াতকে বাতাস করেছি, আদিয়াতকে বাতাস করেছি, এক ফোঁটা ঘুমাতে পারি নাই। আর হোটেলে জানলা খুলে রেখেছিলাম, সেখানে সারা রাত গাড়ি ঘোড়া চলাচল করেছে, সে আওয়াজও একদমই ঘুম হয় নাই। তা আমি আমার হাজবেন্ডকে বললাম যে আসলে যে পর্যন্ত সিচুয়েশন পরিপূর্ণ ভালো না হয়, কোথাও ঘুরতে যাওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যায়, যদি প্রত্যেকটা হোটেলেই যদি এইরকম ব্যবস্থা থাকে যে এরকম এসি বা ফ্যান কোনোটাই দেওয়া হবে না, তাহলে তো বাচ্চা নিয়ে আসলে অনেক কষ্ট হয়ে যায়। বাচ্চার সাথে থাকলে তো এই ধরনের কষ্ট সহ্য করা আসলে খুবই কষ্টকর, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো সেজন্যই আসলে কষ্ট হয়ে গিয়েছে আমাদের। তো যাই হোক, দুদিন আমাদের খুবই ভালো কেটেছে, খুবই এনজয় করেছি আমরা সবাই। আর স্ট্রাসবুর্গে ঘুরে দেখার মতন যা যা জায়গাগুলো ছিল সেগুলো সবই আমাদের ঘুরে দেখা হয়ে গিয়েছে। মোটামুটি প্রায় 2 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা একটা জায়গায় থেমেছি ফ্রেশ হওয়ার জন্য, আর বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো ভাবলাম যে একসাথে দুপুরে লাঞ্চটাও সেরে ফেলি আমরা এখানে, তো কিছুক্ষণ বসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে তারপরে আমরা আবার রওনা দিয়ে দিব। আমি আবার ফ্রাপাচিনো খাওয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে না, সকালে স্টারবাকের যে ফ্রাপাচিনোটা ছিল সেটাই বেস্ট, এবং ওটার সাথে কোনোটাই আসলে তুলনা হয় না। আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি, তো মাঝখানে আমাদের আবার একটা জায়গায় থামা হয়েছিল। আদিয়া তায়ের তো পিছনে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, তা আমি আর আমার হাজব্যান্ড গল্প করতে করতে সময়টা পার করছি সবসময়ের মতো। তা আমার কেন জানি গাড়িতে উঠলে ঘুম পায় না, আমি রাস্তার দিকে তাকিয়ে থাকি যে কোন গাড়িটা কিভাবে যাচ্ছে বা কোন গাড়ি সামনে এসে পড়ছে। তা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, অফার।